গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের থার্ড ডে। আজকে আমরা যাচ্ছি এখান থেকে পহেলগাম, মানে কাটরা থেকে পহেলগাম। কাটরা থেকে পহেলগামের দূরত্ব হচ্ছে ওই 250 কিলোমিটার মতো। টাইম বললো 7-7.5 ঘন্টা মতো লাগতে পারে এখান থেকে বাইক কার। আমাদের ট্রাভেল এজেন্সি বলে দিয়েছে কিন্তু আজকে সকালে মোটামুটি 8টার মধ্যে রেডি থাকতে, না হলে কিন্তু যে রেডি থাকবে না তাকে ছেড়ে দিয়ে চলে যাবে এটা বলেছে। হয়তো 8টার মধ্যে রেডি হতে বলেছে, 8টা থেকে 8:30টার মধ্যে হয়তো সবাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বে। আমাদের প্যাকিং মোটামুটি রেডি, এখনও বেশ কিছু জিনিস গুছানো বাকি আছে। এখন খাবার দাবার রেডি হচ্ছে, মানে খাবার দাবার মানে অদৃশ্যের কিছু খাবার দাবার রেডি হচ্ছে, সেগুলো রেডি করে অদৃশ্যকে খাইয়ে তারপর আমরা মানে ড্রেস আপ করে বেরিয়ে পড়ব। তো আজকের জার্নি তোমরা আমাদের সাথে থাকো, থ্রু আউট দ্য জার্নি কী হচ্ছে সেটা দেখাবো, তার সাথে পহেলগামে আমরা কোথায় গিয়ে থাকছি, কী হোটেল, সমস্ত ডিটেলস তোমরা পাবে এই ভিডিওতে। তো দেখতে থাকো। ঠান্ডার জল গরম প্রিপারেশন চলছে, আর এখানে ছোট্ট একটা রাইস কুকার নিয়ে এসেছি আমরা। এটা আমরা অলওয়েজ ক্যারি করি অদৃশ্যের জন্য। অদৃশ্যের ভাত রাত রান্না করা হয়, প্লাস ওটস জাতীয় খাবার রান্না করা হয় অদৃশ্যের জন্য। তো এখন ভাত ডাল আলু দিয়ে একটা প্রিপারেশন তৈরি হচ্ছে, এটা আমরা রাস্তায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, প্লাস গরম জল, আর এখন ওটস করে খাওয়ানো হবে অদৃশ্যকে। বাদ বাকি এখনও মোটামুটি এই টুকটাক জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেজের ব্যাগ যেগুলো সেগুলো প্যাকিং হয়ে গেছে আমাদের, একটু পরে হয়তো বেডটি দিয়ে যাবে। বেডটি খাওয়ার পর ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, রাস্তায় লাঞ্চ করব। লাঞ্চ বললো ট্রাভেল এজেন্সি নিজেরা রান্না করে নিয়ে যাবে এখান থেকে। এখান থেকে রান্না করে নিয়ে গিয়ে রাস্তায় গিয়ে কোথাও দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে আজকে আমাদের সওয়ারি ট্রাভেলার গাড়ি। এই ট্রাভেলার গাড়িতে করেই আমরা আজকে যাব পহেলগাম। পাহাড়ি রাস্তায় এইটাই হচ্ছে ম্যাক্সিমাম, এর থেকে বড় সাইজের গাড়ি নিয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, সেই জন্য এই সাইজের গাড়িতে করেই আজকে আমরা যাব। টোটাল আমরা অ্যাপ্রক্সিমেট 96 মানে ট্রাভেলার আছি এই ট্রোল ট্যুর অপারেটরের আন্ডারে। তো চলুন আজকের জার্নি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা পহেলগাম যাওয়ার জন্য রেডি। দিস ইজ আওয়ার রাইড, ট্র্যাক্টরে করে যাব। অ্যাকচুয়ালি ট্র্যাক্টর না, এই ট্রাভেলার গাড়িগুলো আছে, ট্রাভেলার গাড়িগুলোতে যাব আমরা। লাগেজপত্র নিয়ে সব চলে এসেছি, লাগেজপত্র সব এক এক করে তোলা হবে, তারপর আমরা যাব। সব লাগেজপত্র গাড়িতে তুলে খাওয়া দাওয়ার জিনিসপত্র লোড করে আলটিমেটলি আমাদের যাত্রা স্টার্ট হলো 10:30। জম্মু থেকে আমাদের যাত্রা স্টার্ট করে পহেলগামের দিকে যাওয়ার প্রথমের দিকে রাস্তাটা ছিল কিন্তু খুবই সুন্দর, সিনিক বিউটি খুবই ভালো, চারিদিকে পাহাড়ে ঘেরা, সবুজ পাহাড় দেখা যাচ্ছিলো চারিদিক থেকে, এবং রাস্তাটা বেশ ভালো লাগছিল। মোটামুটি 1 ঘন্টা গাড়ি ছাড়ার পর একটা চায় ব্রেকের জন্য এখানে দাঁড়ালো। অলরেডি 2 বার দাঁড়িয়ে পড়েছে, জানি না যেতে যেতে কতবার দাঁড়াবে, এরকম করে চললে তো অনেকটা টাইম লাগবে, মনে হচ্ছে রাত্রি 8টা 9টার আগে পৌঁছতে পারবো। লেটস সি। মিনিট 20 চায় ব্রেক নেওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হলো পহেলগামের উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হঠাৎই আমরা প্রবেশ করলাম এক বিশাল টানেলের মধ্যে দিয়ে। তখনও জানতাম না এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় টানেল। এই টানেলটা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল, এর আরেকটা নাম হলো চিরানি নসরি টানেল। এটা প্রায় 9.5 কিলোমিটার পর্যন্ত লম্বা, এবং এই টানেলটা ক্রস করতে আমাদের সময় লেগে গেছিলো প্রায় 1/2 ঘন্টারও বেশি।
এই বড় টানেলটা যেন দুটো আলাদা পৃথিবীকে কানেক্ট করেছে। এতক্ষণ যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসছিলাম সেটা আর টানেল ক্রস করার পর নেই। উঁচু উঁচু ন্যাড়া পাহাড়, তার সাথে দেখলাম রাস্তার দুধারে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে। ভাঙা পাহাড়ের এই মরুভূমির মধ্যেও যেন কিছুদূর এগিয়ে আমরা এক টুকরো মরুদ্যান খুঁজে পেলাম। জম্মু থেকে পেহেলগাম যাওয়ার পথে রামবান থেকে কিছু দূর এগিয়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে আমরা লাঞ্চ করব। আর এই জায়গাটা ঠিক পাশ দিয়ে দেখুন সবুজ কালারের চন্দ্রভাগা নদী বয়ে যাচ্ছে। আর এখান থেকে এখনও পেহেলগামের দূরত্ব 120-130 কিলোমিটার পর্যন্ত হবে। তো এখন এখানে লাঞ্চ টাঞ্চ করবো এবার আমরা, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। জায়গায় দাঁড়িয়েছি, সেই জায়গাটাতে নদীটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু রোড কনস্ট্রাকশনের জন্য বেশ কিছু জায়গায় এখানে প্রচুর ধুলো বালি মাটি হয়ে আছে। কিন্তু এই জায়গাতে দাঁড়ানোর আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চ করে নেওয়া। ট্র্যাভেল এজেন্সির বাজে খাবার না খেতে পেরে বাধ্য হয়ে রেস্টুরেন্ট থেকে আমরা আলাদা করে ডিম ভাজা কিনেছিলাম। এতক্ষণ যে খারাপ রাস্তা দিয়ে যাচ্ছিলাম বানিহাল ক্রস করে আমরা মেন রোডে উঠেছি। এখানে রাস্তাটা অনেকটাই বেটার এবং এখান থেকে ভালো রাস্তা শুরু হচ্ছে। এখানে আমরা একটা রেস্টুরেন্টের এখানে দাঁড়ালাম টয়লেট করার জন্য। আর এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টগুলোর অ্যাম্বিয়েন্স বেশ ভালো। আমরা একটাতে ঢুকেছি, সেখানে আমরা কফি আর স্যান্ডউইচ খাচ্ছি আপাতত। চলার পথে আরও একটা লম্বা টানেলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল, যার নাম হলো কাজী গুন টানেল। এই টানেলটাও প্রায় 8.5 কিলোমিটার দীর্ঘ ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পেহেলগামে প্রায় 7:45 বাজে। আর এখানে আমরা রুমে চেক ইন করে নিয়েছি। হোটেল পাইন উড এরকম কিছু একটা নাম আছে, তবে রুমটা খুব একটা যে ভালো হলো সেটা নয়, একদম ছোট কনজেস্টেড রুম। দেখাচ্ছি আপনাদের রুম টোর একটা। এই হলো আমাদের পেহেলগামের রিসর্ট। রিসর্টটার নাম হলো নিউ পাইন প্যালেস রিসর্ট। এখানে পাশাপাশি 3টা বিল্ডিং রয়েছে এনাদের আন্ডারে। আর এই 3টে বিল্ডিংয়ের মধ্যে এই যে লেফট সাইডে সবচেয়ে ফার্স্ট বিল্ডিংটা, এইটাতে আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরের মধ্যে। রুমটা বড্ড ছোট, এই যে একদম ছোট রুম, মানে একটা বেড রাখার পর দেখুন সাইডে খুব বেশি জায়গা নেই, আর সামনেও এই এতটুকু জায়গা রয়েছে। তার জন্য আমাদের লাগেজেই হাফ কনজেস্টেড, মানে জাস্ট লাগেজ গুলো রেখেছি, আমরা এখনও লাগেজ আনপ্যাকও করিনি। তার জন্য অবস্থাটা দেখুন পুরো একদম কনজেস্টেড। ওয়ালগুলো পাইন উড দিয়ে দেওয়া আছে আর এইরকম টাইপের কিছু একটা কনস্ট্রাকশন। সামনে বড় উইন্ডো দেওয়া রয়েছে, কিন্তু একটাই প্রবলেম যে এই গ্লাস উইন্ডো দিয়ে পর্দা না দেওয়া থাকলে কিন্তু বাইরে থেকে সব কিছু দেখা যাবে। তো মোটামুটি এইরকম একটা সিচুয়েশন। যাই হোক, আপাতত চেক ইন করে নিয়েছি, আর কি বলবো, টয়লেটটা তো যথেষ্ট বড়, মানে যে হিসাবে রুম তার থেকে টয়লেটটা আমার বড় লাগছে। দেখুন টয়লেটের সাইজ, টয়লেটটা যথেষ্ট বড়, কিন্তু কোনোরকম কোনো গিজার নেই, মানে অদ্ভুত ব্যাপার, ঠান্ডার জায়গায় গিজার নেই। আর তবে গরম জল হয়তো প্রোভাইড করবে দিনের বেলা, তাও নাকি 1 বালতি। তো এইরকমই এক্সপিরিয়েন্স, নেক্সট এক্সপিরিয়েন্স আরও বলছি, যত টাইম যাবে তত বলতে পারবো, তারপরে তো এইরকমই। তো রুমে এসে চেক ইন করার পর বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে আমাদের কিন্তু গরম গরম ঝালমুড়ি খাওয়া হচ্ছে। গরম কিনা যায় না, ঝালমুড়িটা আমরা খাচ্ছি, ঝালমুড়ি খেয়ে একটু শরীরটাকে গরম করবো। তো সুকল্পার এই মুড়ির প্যাকেটটা বর্ধমান থেকে বয়ে আনা আজকে সার্থকতা হলো, আজকে সার্থকতা হলো। আমি ওকে খুব গাল দিয়েছিলাম যে শুধু শুধু মুড়ির প্যাকেট বয়ে আনার জন্য, আবার পেঁয়াজ সঙ্গে করে নিয়ে এসে সেইটা আজকে সার্থক হলো। মানে আজকে সন্ধ্যাটা আমরা জমিয়ে ঝালমুড়ি খেতে পারবো। অদৃশা ঝালমুড়ি খাবে? ঝালমুড়ি খাবে? এটা কি করবো, কেটে দেবো? না দেখ যদি কাটতে পারি। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন রাত্রি 1টা, আমাদের ডিনার এই জাস্ট আধ ঘন্টা আগে শেষ হলো। বাইরে জাস্ট দেখার জন্য এলাম কি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা, -6-7 ডিগ্রি টেম্পারেচার এখন। তবুও মোটামুটি ঠান্ডাটা অতটাও ফিল হচ্ছে না, জানি না কেন, এর আগে সিকিম গিয়ে এর থেকে বেশি ঠান্ডা ফিল হচ্ছিলো। -6-7 হয়তো তখন ছিল না, -2 ম্যাক্সিমাম ছিল, তাও জানি না, এখানে অতটা ঠান্ডা ফিল হচ্ছে না।
তাও কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর স্নোফল তো আজকে হয়েছে সকালের দিকে, দেখতেই পাচ্ছেন এখানে স্নো পড়ে আছে এখনও। তো আপাতত কালকে সকালে উঠে আমরা এখান থেকে সাইট সিনের জন্য যাব। তো আপাতত আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আমাদের আপ টু পহেলগাম পর্যন্ত। কালকে দেখবেন পহেলগামের সাইট সিন কী কী রইল, আর পহেলগামে এখান থেকে যে সাইট সিন করবো, কোথায় কোথায় যাচ্ছি, কী খরচা, সব ডিটেলস কিন্তু নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।